এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর, তৃণমূলের পঞ্চায়েত মন্ত্রী অর্থাৎ সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরেই এবার তৃণমূলের অন্দরেই বিতর্ক শুরু। তাহলে এই দায়িত্ব কাকে দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যেখানে কিন্তু তৃণমূলের অন্দরে এবার একাধিক ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের নেতারাই। অনুব্রত মণ্ডল আজ মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করেন যে এবার এই পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব কাকে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সিদ্ধান্তই তৃণমূলকে ধ্বংস করে দিতে পারে বলে দাবি করলেন এবার বীরভূম জেলার হেভিওয়েট নেতা অর্থাৎ বীরভূম জেলার লড়াকু নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল এও বললেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভুল করেছেন, যেমন সব্যসাচী দত্ত ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নিয়ে মারাত্মক ভুল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সাধারণ মানুষ তাদের উপর খেপে গিয়েছে, কারণ তারা দলের কে সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নির্বাচনের ঠিক আগেই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে সব্যসাচী দত্ত ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা, তাকে দলে নিয়ে মারাত্মক ভুল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বিস্ফোরক মন্তব্য করলো এবার অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল এও বললেন যে তৃণমূল আগামীতে বাংলায় থাকবেন না।